হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্ব সাজিয়েছি কিভাবে খুব সহজে বিব হুইপ ক্রিম তৈরি করতে পারবেন। এই পর্বটি দেখার পর আশা করি আপনাদের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। অনেকেই বলেন গরমে বিব হুইপ ক্রিমটি গলে যায়, এই ভিডিওটির ফলো করে আপনারা যদি তৈরি করেন একেবারে গলে যাওয়ার ভয় থাকবে না। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। 1100 মিলি পরিমাণে একটি ভিভো হুইপ ক্রিমের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে ভিভো হুইপ ক্রিমের প্যাকেট পেয়ে যাবেন। এই ক্রিমের প্যাকেটটি দিয়ে প্রায় 9 থেকে 10টি 1 পাউন্ডের কেক তৈরি করা যায়। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত আপনারা এই ক্রিমের প্যাকেটটি সংরক্ষণ করতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিভো টপিং ক্রিম কিনা অবশ্যই দেখে কিনবেন। ক্রিম তৈরি করার জন্য লাগবে জেলিটিন পাউডার। জেলিটিন পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 1.5 চা চামচ পরিমাণে জেলিটিন পাউডার দিব। জেলিটিন পাউডার না থাকলে আগার আগার পাউডারও ব্যবহার করা যাবে, তবে চায়না গ্রাস কোনোভাবেই ব্যবহার করা যাবে না। 3 চা চামচ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। পানি ও জেলিটিন পাউডার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে 10 মিনিট এক জায়গায় রেখে দিব। এতে করে জেলিটিন পাউডারগুলো গলে যাবে। 10 মিনিট পর জেলিটিন পাউডারগুলো গলে গিয়েছে। দিয়ে দিব 5 চা চামচ পরিমাণে ফুটন্ত গরম পানি। গরম পানি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পরবর্তী স্টেপের জন্য নিয়েছি হোয়াইট চকলেট। প্রায় 5 টেবিল চামচ পরিমাণে হোয়াইট চকলেট গ্রেট করে নিব। এতে করে মেল্ট হতে খুবই কম সময় লাগে। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণও হোয়াইট চকলেট ব্যবহার করতে পারেন, তবে কমপক্ষে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। চকলেটের পরিমাণ বেশি থাকলে হুইপ ক্রিমের টেস্টও কয়েক গুণ বেড়ে যায়। চকলেট মেল্ট করার জন্য ফুটন্ত গরম পানি নিয়েছি। বাটিটি বসিয়ে 2 থেকে 3 মিনিট নাড়লে একেবারে মেল্ট হয়ে যাবে চকলেট। হোয়াইট চকলেট মেল্ট হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম চকলেট দিয়ে ক্রিম কোনোভাবেই তৈরি করা যাবে না। ঠান্ডা হয়ে গেলেও চকলেট আবার জমাট বেঁধে যাবে না, তাই টেনশনের কিছু নেই। আধা কাপ পরিমাণে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর চালনির সাহায্যে চেলে নিব, যাতে করে কোনো ধরনের দানা দানা ভাব না থাকে। ক্রিমটি কিনে আনার পর 3 দিন আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। আপনারা কমপক্ষে 48 ঘন্টা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবেন। ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে। এরপর ছোট ছিদ্র করে নিব। যে বাটিতে ক্রিম তৈরি করব ওই বাটিটি ও ইলেকট্রিক বিটারে বিট করার অংশ দুটো আমি ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম। 1.5 কাপ পরিমাণে ভিভো হুইপ ক্রিম নিয়ে নিব। পরিমাণ মতো ক্রিম নেওয়ার পর মুখটি কস্টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এভাবে করে 20 থেকে 25 দিন পর্যন্ত ক্রিমটি সংরক্ষণ করা যাবে। আধা চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিব। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। 5 টেবিল চামচ পরিমাণে আগে থেকে ব্লেন্ড করে রাখা কর্নফ্লাওয়ার ও চিনির মিশ্রণ দিয়ে দিব। চিনির পরিমাণ আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, তবে ক্রিম তৈরি করার পর যদি প্রয়োজন হয় তবেই আপনারা বাড়িয়ে দিবেন।
ইলেকট্রিক হিটারের সাহায্যে 4 থেকে 5 মিনিট বিট করে নিব। চার থেকে পাঁচ মিনিট পর গুলে রাখা জেলেটিনের অর্ধেক পরিমাণে দিয়ে দিব। জেলেটিন দেওয়ার পর এক মিনিট বিট করে নিব। বাকি অর্ধেক জেলেটিনের মিশ্রণ দিয়ে আবারও এক মিনিট বিট করে নিব। সবশেষে হোয়াইট চকলেট দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট নর্মাল স্প্রেডে বিট করে নিলে প্রস্তুত হয়ে যাবে ভিভো হুইপ ক্রিম। প্রস্তুত হয়ে গিয়েছে ভিভো হুইপ ক্রিম, দেখুন একেবারে নড়ছে না। এভাবে করে চেক করে দেখলে যখন দেখবেন কোনোভাবেই নড়চড় হচ্ছে না, তার মানে ক্রিম একেবারে প্রস্তুত। আশা করি পুরো ভিডিওটি দেখে বাসায় আপনারা খুব সহজে ভিভো হুইপ ক্রিম তৈরি করে নিতে পারবেন, আর এইভাবে তৈরি করলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।